আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা ফারহা, কথা বলছি রেলিউমিন্স স্কিন কেয়ার বিটি থেকে। আপনারা সবাই জানেন যে রেলিউমিন্স একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা স্কিন কেয়ার ব্র্যান্ড। আমরাই হচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় রেলিউমিন্সের অথরাইজড ডিস্ট্রিবিউটার। রেলিউমিন্সের প্রোডাক্ট নিয়ে কাজ করার পাশাপাশি আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড যে সকল স্কিন কেয়ার ব্র্যান্ড রয়েছে ইউরোপিয়ান কান্ট্রিজ, ফ্রান্স, জাপান, স্পেন, এই সকল কান্ট্রির স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি। আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেনেরই একটা প্রোডাক্ট। আপনারা সবাই স্পেনের স্কিন কেয়ার ব্র্যান্ড সেসডারমার সাথে মোটামুটি সবাই পরিচিত। আপনারা সেসডারমারই একটা প্রোডাক্ট হচ্ছে ওরা লঞ্চ করেছে মেডিডারমা। তো এই মেডিডারমার বেসিক্যালি ওদের প্রচুর পরিমাণে পিলিং সলিউশন রয়েছে এমন একটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে মেডিডারমার ফেরুলাক পিলস বুস্টার সিস্টেম। আমি আপনাদেরকে একটু কাছ থেকে ক্লোজলি দেখাচ্ছি। এটা হচ্ছে প্যাকেজিংটা এরকম আসবে, যেটার নাম হচ্ছে ফেরুলাক পিলস বুস্টার সিস্টেম। আমি আপনাদের প্যাকেটটা শো করি। আচ্ছা, এটাতে দুইটা থাকবে, দুইটা পিলিং সলিউশন থাকবে। হ্যাঁ, একটা হচ্ছে স্টেপ ওয়ান, একটা হচ্ছে স্টেপ টু। স্টেপ ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে ফেরুলাক পিল ফেরুলাক পিল ক্লাসিক, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ফেরুলাক পিল প্লাস। আর প্রথমে আমি কথা বলবো ফেরুলাক পিল ক্লাসিকটা নিয়ে। হ্যাঁ, এখানকার যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ফেরুলিক অ্যাসিড আছে, একই সাথে আছে এটার মধ্যে ফ্লোরেটিন। আর যেটা স্টেপ টু যেটা হচ্ছে যে ফেরুলাক পিল প্লাস, সেটার মধ্যে ফেরুলিক অ্যাসিড আছে, ফ্লোরেটিন আছে, পাশাপাশি পিইজি 400, একই সাথে কিছু ফ্রুট অ্যাসিড আছে। ফ্রুট অ্যাসিড মিনস হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো, এগুলো খুবই ভালো পিলিং ইনগ্রিডিয়েন্টস। এটার কী কী বেনিফিটস আমি প্রথমে বলে দিয়েছি। এই এই যে পিলিংটা, আমরা পিলিংটা করাবো কেন? যখন আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন, ডার্ক স্পট হয়, তখন আমরা এই পিলিং সলিউশনগুলো ইউজ করে থাকি। এছাড়াও আমাদের স্কিন রিজুভেনেশনের জন্য, স্কিন রিনিউয়ালের জন্য এটা খুবই ভালো কাজ করে থাকে। যাদের আনইভেন স্কিন টোন আছে তাদের ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। বেসিক্যালি হচ্ছে যে স্কিন রিনিউয়াল অ্যান্ড রিজুভেনেশনের জন্য, এবং হাইপার পিগমেন্টেশন এবং ডার্ক স্পট প্রিভেনশনের জন্য, স্পট ফ্রি ফ্ললেস স্কিনের জন্যই আমরা কেমিক্যাল পিলিংগুলো করে থাকি। তো এটার ইউজের প্রসিডিউরটা আমি একটু শর্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এখানে যেহেতু দুটা বটল ক্যারি করছে, দুটা সলিউশন, প্রথমটা আমরা ক্লাসিক দিয়ে কাজ করি, সেটা হচ্ছে ফেরুলাক পিল ক্লাসিক। ফেরুলাক পিল ক্লাসিকটা আপনি আপনার যে টার্গেটেড এরিয়া অথবা ফেসের যে অ্যাফেক্টেড এরিয়া সেটাতে আপনার প্রথমে ক্লিন করে নিতে হবে, প্রপারলি ক্লিন করবেন। প্রপারলি ক্লিন করার পরে এই যে ফেরুলাক পিল ক্লাসিক আছে সেটার 1-3 কোট, এটা অ্যাকচুয়ালি কতটুকু কোটিংটা 1-3 কোটের মধ্যে বলা হয়েছে, কারণ কারো কারো হয়তো স্পটের ইন্টেন্সিটিটা অনেক বেশি থাকতে পারে, কারো কারো হাইপার পিগমেন্টেশনটা অনেক বেশি থাকতে পারে। সেটা ডিপেন্ড করে আপনাকে এই কোটটা অ্যাপ্লাই করতে হবে। আপনার কি একটা সিঙ্গেল লেয়ারই যথেষ্ট নাকি আরও লেয়ার লাগবে, সেটা আসলে ওই ডার্ক স্পট অথবা হাইপার পিগমেন্টেশন দেখেই বলা যাবে। হ্যাঁ, তো এইটা অ্যাপ্লাই করার পর আপনাকে মাসাজ করতে হবে। হ্যাঁ, আপনার মাসাজ করতে করতে একসময় একটা হোয়াইট লেদারের মতো ক্রিয়েট করবে। হুম, দেন আমরা যেটাতে চলে যাব, যে ফেরুলাক পিল যেটা প্লাস ওটাতে চলে যাব। এরপর ফেরুলাক পিলটাও আমরা প্লাস যেটা সেটাও অ্যাপ্লাই করব ফেসে। এটা অ্যাপ্লাই করার পরে আমরা এটাকেও মাসাজ করব, রাইট? এটাকে মাসাজ করার পরে ফাইনালি আমরা এটা কিন্তু এটাকে ওয়াশ করতে পারবো না। হ্যাঁ, ওয়াশ না করে এখানে লেখা আছে ওয়াশ না করে দেন আমাদেরকে আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ফেরুলাক ন্যানো অ্যাডিটিভ। ফেরুলাক ন্যানো অ্যাডিটিভ অ্যাড করতে হবে। দেন ফাইনালি আমরা এটাকে সিল করব যেই প্রোডাক্টটা দিয়ে, সেটা হচ্ছে রেটিসেস 1% ন্যানো পিল। এই মুহূর্তে আমি ওই প্রোডাক্টগুলো আমার হাতের কাছে নেই, তাই দেখাতে পারছি না। তো এভাবেই মোটামুটি, এটা বেশিক্ষণের প্রসিডিউর না, মোটামুটি এটা আমার মনে হয় 10-15 মিনিটসের প্রসিডিউর এটা। তো এটা আজকে আমরা এই প্রোডাক্ট নিয়েই কথা বললাম। যাদের স্কিনের আনইভেন স্কিন টোন, হাইপার পিগমেন্টেশন, ডার্ক স্পট অথবা মেলাসমার প্রবলেমে সাফার করছেন, যাদের স্কিনটা আরেকটু গ্লোয়িং দেখানোর প্রয়োজন, তারা স্পট ফ্রি গ্লোয়িং স্কিনের জন্য তারা এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন। আর
আপনার এই প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আপডেট দেওয়া থাকে, সঙ্গে আমাদের সকল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিছুর লিঙ্ক দেওয়া থাকে এবং অফিস অ্যাড্রেসের পাশাপাশি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই অনলাইন অর্ডার করতে পারেন, অথবা যারা দেখে শুনে নিতে চান তারা আমাদেরকে অফিসে এসে দেখে প্রোডাক্টটা পারচেস করতে পারেন। আর যাদের কনসালটেন্সির প্রয়োজন, যে আপনার কেমিক্যাল অথবা কেমিক্যাল পিলিং আদৌ দরকার আছে কি না বা স্কিন কন্ডিশান দেখে আপনারা নিতে চান, তারা আমার সাথে কনসালটেন্সির জন্য কন্ট্যাক্ট করতে পারেন। এই জন্য আপনাকে রেলিমেন্সের সাথেই কন্ট্যাক্ট করতে হবে। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।